অভিযোগ তার বিরুদ্ধে? আজকে যে আসামি ধরা পড়েছে, মানে গতকাল ধরা পড়েছে, ঝালদা থানার জুরিডিকশনের মধ্যেও ঘোরাঘুরি করছিল, ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ও 3 কিলো 600 গ্রাম কোডাইন, লিকুইড কোডাইন আর কি, সে জেরিকেনে করে নিয়ে যাচ্ছিল। সেই সময় পুলিশ একটা সোর্স ইনফরমেশন পায়, পেয়ে ওকে অ্যারেস্ট করে এবং ও কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখাতে পারেনি, তাই আজকে ওকে কোর্টে প্রডিউস করা হয়েছে। এবং পুলিশের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আইও 7 ডেজ রিমান্ড পেয়ার চেয়ে 10 ডেজ চেয়েছিলেন, সে 10 ডেজটা 7 ডেজ করেছেন এবং যে ড্রাগটা পাওয়া গেছে মানে কোডাইন, সেটা এবারে আমরা প্রপার প্রসেসে সেটা ল্যাবরেটরিতে চলে যাবো ফর টেস্টিং। পুলিশ কি মনে করছে এটা, মানে এই যে এটা একটা র্যাকেট, এই র্যাকেটের মধ্যে আরও অনেকে আছে এবং সেই কারণে রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়েছে, যাতে আরও র্যাকেটে যারা আছে তাদেরকে ধরার জন্য বা এই জিনিসটা কোথার থেকে আসছে, সোর্সটা কোথায়, এটা জানার জন্য কিন্তু আমাদের রিমান্ড প্রেয়ারটা ছিল আজকে কোর্টের কাছে, যেটা কোর্ট মানে মেনে নিয়েছেন এবং আমাদের রিমান্ড প্রেয়ার অ্যালাউ করেছে। কদিন দিয়ে? 7 দিন। স্যার, 7 দিনের জন্য। ঠিক আছে। Stop.